বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে সোমবার রংপুর এলাকা বাঁচাও সংগ্রাম কমিটি সহ করাতি গ্রামের স্থানীয়রা এক বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করার পর শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। বিধায়ক মিহির কান্তি সোমের ভূমিকায় বিভিন্ন প্রশ্ন তোলেন এলাকাবাসী জনগণ। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, উদ্ধার বন্ধ বিধানসভা সমষ্টি থেকে দুবারের বিধায়ক পদে জয়ী মিহির কান্তি সৌ মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জনগণকে বিভ্রান্ত করেছে। সাল 2016 থেকে আজ পর্যন্ত রংপুর 5 নম্বর ওয়ার্ডের অন্তর্গত করাতি গ্রাম এলাকার সড়কের কোনো কাজ হয়নি, এমনকি মধুরা সেতুর নির্মাণ কাজও দীর্ঘদিন ধরে অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে। বর্তমান বিধায়ক মিহির কান্তি সৌম বারবার প্রতিশ্রুতি দিয়েও তিনি তার রাখতে পারেননি, অভিযোগ স্থানীয়দের। বিষয়টি নিয়ে কাছাড় জেলা প্রশাসন, জেলা পূর্ত বিভাগ ও বিভিন্ন নেতা মন্ত্রীদের দৃষ্টি আকর্ষণ করলেও কাজের কাজ কিছুই হয়নি। এমতো অবস্থায় এলাকা জনগণ সহ রংপুর পুর এলাকা বাঁচাও সংগ্রাম কমিটির কর্মকর্তারা সোমবার বিক্ষোভ মিছিল ও ধর্ণা কর্মসূচির মাধ্যমে জেলা প্রশাসন ও পূর্ত বিভাগ কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে অতি সত্ত্বর তাদের দাবি পূরণ করার জন্য সরকারের কাছে আবেদন জানায়। অতি সত্ত্বর দাবি পূরণ না হলে আন্দোলন আরও ভয়াবহ রূপ ধারণ করবে বলে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন তারা। আপনারা জানেন রংপুর শিলচর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের অন্তর্গত 2016 ইংরেজি থেকে রংপুর করাতি গ্রামের রাস্তার কোনো ধরনের সংস্কার হচ্ছে না। অত্যন্ত দুঃখের মধ্যে আমাদের বলতে হয়, রংপুর পৌরসভার অন্তর্গত হওয়া সত্ত্বেও যে আমরা বুঝতে পারি না আমরা শহরে থাকি না আমরা গ্রামাঞ্চলে থাকি, যে আমাদের মাননীয় বিধায়ক যিনি রয়েছেন তিনি নির্বাচিত হওয়ার পর থেকে 2 টার্ম তিনি নির্বাচিত হয়েছেন, কিন্তু এই 6-7 বছরের মধ্যে আজ পর্যন্ত এই রাস্তার সংস্কারে তিনি হাত দেননি। বারবার তিনি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আসছেন, কিন্তু রাস্তায় কোনো ধরনের সংস্কার হয়নি। গত জানুয়ারি মাসের 30 তারিখে আমরা মাননীয় জেলা উপায়ুক্তার কার্যালয়ে একজন সরকার মহোদয়ের সঙ্গে আমরা দেখা করে স্মারকলিপি দিয়েছিলাম রংপুর এই রাস্তার সংস্কারের জন্য। তারপর আমরা রিমাইন্ডার দিয়েছি, আমরা বিভাগীয় পূর্ত বিভাগের কর্তৃপক্ষের সঙ্গে আমরা দেখা করেছি। পূর্ত বিভাগের কর্তৃপক্ষ বলেছেন যে রাস্তা সংস্কারে বিধায়ক বা বিধায়কের সাঙ্গ পাঙ্গরা যেসব জিনিস বলছেন, যেসব প্রতিশ্রুতি দিচ্ছেন তা মিথ্যা প্রতিশ্রুতি। আদৌ রংপুরের করাতি গ্রামের রাস্তা সংস্কারের জন্য কোনো ধরনের প্ল্যান এস্টিমেটের এই অ্যাপ্রুভেল হয়নি। যে আমরা জনসাধারণের কাজ পক্ষ থেকে আজ আমরা আসছি ধর্ণা দেওয়ার জন্য, অতি সত্বর রংপুর করাতি গ্রামের রাস্তা যেন সংস্কার করা হয়, আর যদি সংস্কার না হয় ভবিষ্যতে আরো আমরা বৃহত্তর আন্দোলনে পা বাড়াতে আমরা বাধ্য হব। বেসরকারি স্কুল যত হচ্ছে প্রতিযোগিতা তত বাড়ছে, ছাত্র অভিভাবক তো বটেই, বিভিন্ন স্কুল কর্তৃপক্ষের মধ্যেও এই প্রতিযোগিতা স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে। ছাত্রছাত্রীদেরকে কতটুকু সুবিধা বা গাইডেন্স দেবে সে নিয়ে একটা অঘোষিত প্রতিযোগিতা সর্বত্র ফুটে উঠছে। অবশ্য এতে দোষের কিছু নেই, এই ধরনের স্বাস্থ্যকর প্রতিযোগিতা থাকার ফলেই ভালো ভালো রেজাল্ট করতে পারছে পড়ুয়ারা। ঠিক এমন প্রতিযোগিতার মানসিকতা নিয়ে 2019 সাল থেকে ভালো রেজাল্ট দিয়ে আসছে মালুয়াস্থিত ইডেন একাডেমি আবাসিক স্কুল। কর্তৃপক্ষের ব্যতিক্রমী মানসিকতা হল সন্তান আপনার, অঙ্গীকার আমাদের। চমৎকার একটি উন্মুক্ত এবং স্বাস্থ্যকর পরিবেশে দাঁড়িয়ে রয়েছে স্কুলটি। ভেতরে ঢুকে স্কুল ও হোস্টেলের শৈক্ষিক কাঠামোর বিন্যাস দেখলে মোটেই মনে হবে না যে এটি মালওয়ায় অবস্থিত কোনো স্কুল, বরং মনে হবে কোনো মেট্রোপলিটন সিটির স্কুলের দৃশ্য। এটি কচিকাচাদের মনোরঞ্জনের জন্য চমৎকার সব চিত্র দিয়ে সাজানো হয়েছে ক্লাসরুমগুলি, রয়েছে সব ধরনের এডুকেশনাল ইনস্ট্রুমেন্ট। পড়ুয়া শিক্ষকদের মিথস্ক্রিয়ার যে একটা পরিপূর্ণ শিক্ষা উপলব্ধ হয় সেটার পূর্ণাঙ্গ রূপায়ণ দেখা গেল ইডেনে। অন্যদিকে সিসি ক্যামেরার নজরদারির মাধ্যমে 24 ঘন্টা ছাত্রছাত্রীদের সুরক্ষার ব্যাপার নিশ্চিত করে চলেছে ইডেন। পঠন পাঠনের ক্ষেত্রে একটা পরিপূর্ণ গাইডেন্স হচ্ছে স্কুলটির অন্যতম মিশন। শিক্ষণ প্রণালীর অভিনবত্ব, আলোচনা এবং ইংরেজি কথোপকথনে রয়েছে অনন্যতা, ফলে বাইরে থেকে নিতে হয় না কোনো বিষয়ের টিউশন। সাপ্তাহিক মূল্যায়ন প্রক্রিয়ার পাশাপাশি প্রতিদিন রয়েছে ক্লাস ভিত্তিক কুইজ টেস্ট। প্রতি শনিবার থাকছে ফ্রি গণিত ও স্পোকেন ইংলিশ। সুবিধা রয়েছে কম্পিউটার ল্যাবের। ডিজিটাল ক্লাসরুমে অভিজ্ঞ ও পরিশ্রমী শিক্ষক শিক্ষিকারা 2019 সাল থেকে আগলে রেখেছেন পড়ুয়াদের।
প্রতি 3 মাস পরপর অভিভাবকরা গার্ডিয়ান মিটে নিজেদের প্রতিক্রিয়া জানান। নতুন শিক্ষাবর্ষে নিজেদের অঙ্গীকারকে নবীকরণ করতে চায় ইডেন একাডেমি। বর্তমানে ভর্তি চলছে 10 মার্চ স্কুলে অ্যাডমিশন টেস্ট। স্বাস্থ্যসম্মত ও পরিপাটি হোস্টেল সুবিধার এই স্কুলে ছাত্রছাত্রীরা মূল্যবোধ সম্পন্ন শিক্ষা অর্জন করে একজন সুনাগরিক হয়ে উঠতে পারবে বলে দৃঢ়তার সঙ্গে জানালেন স্কুল কর্তৃপক্ষ। Hello everyone, my name is Ashraf Hussain. So today I want to give some information about Indian Academy. I came in Indian Academy in the year 2020. Our school have 22 teachers. Our teachers are so excellent. They explain every concept very clearly. Also our school have one hostel also. I live in this hostel and this hostel facilities are great and hostel management are good. In our hostel, Mukta classes are there. We perform 5 times Salah a day. Thank you.